পরিবারের বড় ভাই বাবা মা বন্ধুদের লালন পালন করতে পরিশ্রম করেন, অল্প বয়সে তাদের দেখাশোনা করতে প্রচুর কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই ভাই বোন বড় হয়ে সব অস্বীকার করে উল্টো বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, সেক্ষেত্রে ইসলামের বক্তব্য কি? খুব দরকারি এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা ভাই। প্রথম কথা হলো, বাবা তিনি অনেক সময় দেখা যায় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমান, কিংবা দেশে অনেক হাড় ভাঙা পরিশ্রম করে নিজের আরামকে হারাম করে উপার্জন করেন, সহায় সম্পদ করেন সন্তানদের মানুষ করবার জন্য। এটা ভালো কাজ, সন্তানদের সুখের জন্য ভালো কাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দাও, অর্থাৎ তাদের খাবারের যে ব্যবস্থা করো, এখানে পরিবারের জন্য তুমি বাজার করে আনছো, উপার্জন করছো, কামাই করছো, এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাদাকার সওয়াব দিবেন। অতএব এটা ভালো কাজ, কিন্তু মনে রাখতে হবে দুটি বিষয়। নাম্বার এক, আমার পরিবারকে সম্পদ দিয়ে যাওয়া এটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো তাদেরকে ঈমান, তাকওয়া, নেকামল, ঈমান আমল শিক্ষা দিয়ে যাওয়া। সন্তানকে যদি ঈমান আমল শিক্ষা দিয়ে যান, সূরা লোকমানের 13-19 নম্বর আয়াতে লোকমান হাকিম যে 10টা উপদেশ দিয়ে গেছেন তার সন্তানকে, সেইগুলো যদি আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারেন এবং সন্তান সেটা ক্যাচ করতে পারে, তাহলে এই সন্তান আপনার সাথে কখনো বেঈমানি করার কথা কল্পনাও করতে, সেই সকল সন্তান বাবা মার বেঈমান সন্তান হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে সকল সন্তান বাবা মা থেকে শুধু টাকা পয়সা আর দুনিয়াটাই শিখছে, দিন আখেরাত যারা চিনে নেয়, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছোট ভাইকে, ছোট বোনকে, আপনি আপনার পরিবারের সদস্যকে আল্লাহর সাথে যদি পরিচয় করান, আল্লাহর গোলাম যদি বানায় রেখে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা কখনো আপনার সাথে ইনশাআল্লাহ বেঈমানি করবে, কখনো বেঈমানি করবে না। এটা হলো এক নম্বর পয়েন্ট। নাম্বার দুই, মনে রাখতে হবে অনেক বড় ভাই আছেন যে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে ভাই বোনদের জন্য অনেক কিছু করেন, একসময় ভাই বোনরা সব অস্বীকার করে, অনেক বাবা আছেন শেষ বয়সে এসে পোলাপাড়ার দিকে তাকায় থাকতে হয়। এক্ষেত্রে আমাদের একটা নিজস্ব ত্রুটি আছে, বিশেষ করে প্রবাসী ভাইদের, দেশে অনেকে আছেন তাদের এই ত্রুটিটা আছে, সেটা হলো যখন আপনি উপার্জন করেন আপনি নিজের উপার্জনটা নিজের জন্য রাখবেন, তাদের জন্য খরচ করবেন যেটা তাদের জন্য খরচ করা দরকার অবশ্যই করবেন, অকাতরে করবেন, কিন্তু নিজেরটা ঠিক রাখবেন। অনেক ভাইরা আছেন প্রবাসে যান, জমি জমা কিনেন, প্রচুর জমি জমা কিনেন, কিন্তু সব বাপের নামে কিনেন, বাপের নামে কেনার পর, মায়ের নামে কেনার পর বা বড় ভাইয়ের নামে কেনার পর দেখা যায় যে অন্য সব ভাই বোন যারা সারা বছর চায়ের দোকানে টঙে আর টুলে বসে বসে আড্ডা মারছে আর টোটো কোম্পানির ম্যানেজারি করছে, সারা জীবন কামাই করে ভাই জমি বানাইছে, এখন তারা দিন শেষে এসে ভাগ বসে বসে আছে, ঠিক কি ঠিক না? এই সমস্যাটা হয়ে থাকে নির্বুদ্ধিতার কারণে। ইসলাম আপনাকে এরকম নির্বোধ হতে বলে নেই, আপনার সম্পদ আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না, বাবাকে যেটা দিবেন সেটা এমনি দিয়ে দিবেন কোনো দাবি ছাড়া, যে ঠিক আছে এটা বাবাকে দিয়ে দিলাম। হ্যাঁ এটা ঠিক, অনেক বড় ভাই আছে বাবা তাকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, ব্যবসা বাণিজ্য ধরায় দেন, তার কর্তব্য হলো তিনি ব্যবসা বাণিজ্য করার পর বিদেশ যাওয়ার পর তার উপার্জিত টাকা দিয়ে প্রথম কাজ হবে বাবার ঋণ পরিশোধ করা, বাবাকে ওই জমি কিনে দেওয়া অথবা ওই টাকা পরিশোধ করা, যাতে করে সব ভাই বোন সেটার ভাগ পায়। এর পাশাপাশি সম্পদ দেখা, সম্পদ দেওয়া, বাবা মাকে খেয়াল দেখা, খেয়াল করা, ভাই বোনের খোঁজ খবর রাখা, এটা তার কর্তব্যের অংশ। কিন্তু তার স্থায়ী সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব কিছু সে বাবার হাতে উঠাই দিবে, ইসলাম এটা তাকে বাধ্য করে নেই। অনেক মুরব্বীরা আছে আশা করে যে ছেলে সারা জীবন যা কামাই করবে সব আমার কাছে রেখে দিবে, আমি যা খুশি তা করব, এটা ইসলাম কিন্তু বলে নাই। বাবার কাছে সব দিয়ে যেতে হবে না, বাবার ভরণ পোষণ দিবে, বাবার খরচ খরচার টাকা দিবে, চিকিৎসা বাসস্থানের উন্নত ব্যবস্থা করবে সাধ্য অনুযায়ী, ভাই বোনের জন্য ছোট ভাই বোনদের জন্য করবে, তাই বলে সব দিয়ে দিবে এটা ইসলাম বলে নাই। সব দিয়া এরপরে এক সময় আপনি আফসুস করেন, বিপদে পড়েন, ইসলাম আপনাকে সেটা করতে বলে নাই। এই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং পলিসিগত ভুলের কারণে আমরা অনেকে বুড়ো বয়সে এসে বিপদে পড়ি, এই বিষয়ে সাবধান থাকতে হবে। অনেক বাবা আছেন ছেলে মেয়েদেরকে জমি জমা সব আগে ভাগে ভাগযোগ করে দিয়ে বসে থাকে, ইসলাম এটা করতে বলে নাই আপনাকে, কে বলেছে আপনাকে আগে ভাগযোগ করতে? আপনার সব সম্পদ আপনার হাতে থাকবে, শেষ পর্যন্ত সন্তানদের কাছে আপনি মুখাপেক্ষী থাকা লাগবে না, কারণ আপনার সম্পদ আপনার হাতে আছে, দিয়ে দিবেন সবগুলোকে ভাগ করে,
এরপর আপনাকে তারা হাইকোর্ট দেখাতে পারে বিধায় দুটি পয়েন্ট নাম্বার 1 যারা উপার্জন করছেন আগেভাগে সেটা বাপ হোক বড় ভাই হোক সংসারের তারা পরিবারের লোকদের শুধুমাত্র ডাল ভাত খাইয়ে দুধ কলা দিয়ে তাদের পুষিয়ে মোটা তাজা করবেন এটাই দায়িত্ব না তাদেরকে ঈমান আর তাকওয়া শেখাবেন লোকমান হাকিমের মতো তাদেরকে আদর্শ শেখাবেন এরা কখনো বেঈমান হবে না ইনশাআল্লাহ দ্বিতীয়ত হলো পলিসিগত ভুল করবেন না শরীয়ত আপনাকে যা বলে নাই সেটা নিজের জন্য বাধ্য করবেন না ইনশাআল্লাহ শেষ বয়সে এসে আফসোস করা লাগবে না